গুরুদয়াল কলেজে পড়াশোনা করেছেন নাকি আপু? পাপিয়া সুলতানা দিনা, জি আমি গুরুদয়াল থেকে আমি বাংলাতে অনার্স কমপ্লিট করেছিলাম, পরে এরপরে আর মাস্টার্স আমি হচ্ছে এমবিএ ভর্তি হয়েছিলাম মার্চেন্ডাইজিং এ, বাট আমার এমবিএটা কমপ্লিট হয়নি এখনো, বিকজ আমার খুব লজ্জা লাগে কারণ আমার স্যাররা আমাকে ম্যাডাম ডাকে, আমি ক্লাস করতেই যাই না এমবিএ, বুঝছেন? আর যাই নাই ক্লাস করতে, এমবিএ তে ভর্তি হয়েছিলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, আর আমি এত ব্যস্ত থাকি বুঝছেন কাজ নিয়ে, এত কাজ, এই যে ঢাকায় যাব, যাওয়ার পরেই কাজ শুরু হয়ে যাবে, ফুড অর্ডার হলো, খাবার আসবে কখন? এই তো আমার বোনের মতো কথা, নয়ন আপু মনে করে দিছে, এই খাবার অর্ডার দিছ, আমার বোন নয়ন আপু উনি পাবেন কেন ভাগ, উনি আমাকে নিয়ে চিন্তা করতেছে, তোমার মতো এরকম শয়তান না, তুমি শুধু নিজের চিন্তা করো না, খাবার কি আসলে অর্ডার দিছ? তা খাবার অর্ডার দাও, তুমি বেশি বেশি কিপটেম করো আপু, ও যে কি কিপটার কিপট দেন বলতো, তাই তো নিয়ে করে একদম ঠিক না, ইটস রিয়েলি ব্যাড, ওর এখন পচাইতেছি সুযোগ মতে, দেখো সারা দেশের মানুষ এই মুহূর্তে আমার সাথে 3000 মানুষ আছে এবং 3000 মানুষ দেখতেছে যে আমি তোমাকে 3 ঘন্টা ধরে বলতেছে খাবার অর্ডার দাও, পলক মাটকা কিং তুমি যেমন সুন্দর, তোমার কথাগুলো খুব সুন্দর, তোমাকে স্যালুট জানাই, লাভ ইউ অপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ, খুরশেদ আলম মানে জীবনে শিক্ষার কোনো শেষ নাই বোন, সেটাই সেটাই, যে দেখেন জীবনে আপনার জীবনে অনেক রকমের ঘটনা ঘটবে, আপনি অনেক সময় রাজাও, একটা রাজ্যের রাজাও ফকির হয়ে যায়, আবার ফকিরও রাজা হয়ে যায়, সো আপনার জীবনে অনেক উত্থান পাতান হবে, অনেক রকমের ঘটনা ঘটবে, বাট যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠিক রেখে সেই পরিস্থিতিটাকে সামাল দিয়ে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে জীবন, থেমে থাকার নাম জীবন না, সো আমরা আমি আমি কামব্যাক করতে পারছি, আমি যে ভুল আমি বা যেই সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যে স্ট্রাগলিং পিরিয়ড আমি পার করেছি, সেই সময়টাকে আমি জীবনের শিক্ষা হিসেবে ধরে নিয়ে ওই সময়টা থেকে শিক্ষা গ্রহণ করে আমি বুঝতে পারছি যে আসলে আমি খুব, জানেন আমার বাপের টাকা পয়সা খুব নষ্ট করতাম একটা সময় ছিল যখন স্টুডেন্ট লাইফে, সো পরে আমার জীবনে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন আমি জীবন থেকে অনেক শিক্ষা পাইছি এবং আমি সবসময় বলতাম যে এই শিক্ষাটা আমার দরকার ছিল এবং এই শিক্ষাটা পাইছি দেখে কিন্তু পরবর্তী সময়ে এই শিক্ষা থেকে আমি মোটিভেটেড হয়ে কাজে লাগিয়ে আমি কিন্তু নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারছি, সো আল্লাহ মাফ করুক যার যে কারো জীবনে যে কোনো ধাক্কা আসতে পারে, আমার জীবনে ধাক্কা আসতে পারে, আবারও ধাক্কা আসতে পারে, সবসময় সবকিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখি এবং আমি যেমন ফাইভ স্টার হোটেলে এখন যেমন থাকতেছি ঠিক তেমনি আমি কুড়ে ঘুরেও থাকার মানে ক্ষমতা আমি রাখি বা ওই মন মানসিকতা আমি পোষণ করি, আমি আলোর মতো যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি, আমি যখন গ্রামে যাই ঠিক গ্রামের মেয়ে, গ্রামের মতো কথা বলি সবকিছু গ্রামের, যখন আমি শহরে তখন আমি শহরে, মানে যখন যেখানে জীবন, জীবন যেখানে যেমন, আমার আমার আমি অলওয়েজ জীবন যেখানে যেমন, ঠিক আছে, এবং আপনার জীবনে অনেক কিছু হবে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটবে, সেটাকে সামলে নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন, ওকে, থেমে যাওয়ার নাম জীবন না,